রাজধানীতে পাইকারি থেকে শুরু করে খুচরা পর্যায়ে বেড়েছে সব ধরনের চালের দাম ব্যবসায়ীরা বলছেন বন্যার ট্রানের চাহিদা থাকায় মোটা চালের দাম কেজিতে দুই থেকে টাকা পর্যন্ত অন্য চালের দাম কেন বেড়েছে সেটা অজানা উৎপাদন ভালো হওয়ার পরও দাম বাড়ার পেছনে মিল মালিকদের সিন্ডিকেট দায়ী কিনা তা খতিয়ে দেখার তাগিদ বিশ্লেষকদের মমিতা জান্নাতের রিপোর্ট আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন রাজধানীর অন্যতম পাইকারি চালের বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেটে বর্তমানে মোটা চাল বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা কেজি দেড় মাস আগেও যা ছিল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মধ্যমগুলোও কেজিতে ছয় টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে ষাট টাকায় মিনিকেট বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে পঁচাত্তর টাকা কেজি দরে সাম্প্রতিক বন্যায় মোটা চালের চাহিদার বিপরীতে এর দাম বাড়া কিছুটা যৌক্তিক হলেও অন্যান্য চালের দাম মিল মালিকরা কেন বাড়িয়েছেন সেটা অজানা বলছেন ব্যবসায়ীরা মিল মালিকরা জানান ধানের সরবরাহ কম ও দাম বেশি হওয়ায় বেড়েছে চালের দাম বন্যার জন্য মোটা ধানটা যায় চিরাই মিলে চিরা বাজার অত্যাধিক বেড়ে গেছে যা বলে মোটা ধানের দামটা বেড়ে গেছে যে চালটা ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ সেটা এখন বাউন্ন টাকা ফাটলি ফেলা নৌকা তারপরে কুষ্টিয়া ময়মনসিং মুক্তাগাছে বিভিন্ন জমক আমাদের ওখানে বাড়ার পরে এখানে বাড়ে পাইকারি বাজারে দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানালেন কমেছে বিক্রি মাসখানের লস হয়েছে ক্রেতাদের সুবিধা দেয় হয়েছে মেইলারের আর আমরা হচ্ছে মধ্যবিত্ত আমরা যা দিয়ে কিনছি তার থেকে সামান্য কিছু বেনিফিট করছি এটাই দাম বেশি দিয়ে কিনছে আমার চালের দাম এখন বেশি এই জন্য আমি বাড়াই বুঝতেছি এর দামটা বাড়তে করতে এর এই হয় ক্রেতারা তো দাম বেশি বলবে তারা এক মাস পরে চাল এক বসে নিয়ে এক মাস খাইয়ার পরে আসে বাজারে তারা এই এই সময়টার মাধ্যমে চালটার দাম বাইরে যায় তবে কৃষি অর্থনীতিবিদরা বলছেন চালের বাজারে বন্যার কিংবা বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পড়ার যৌক্তিক কারণ নেই বছরের এই সময়ে দাম বরাবরই কিছুটা বাড়তি থাকলেও এতে মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেট দায়ী কিনা তা ক্ষতি দেখা প্রয়োজন এক্ষেত্রে আমাদের ব্যবসায়ী যারা আছে যারা বড় বড় চাতালের মালিক এবং কর্পোরেট হাউস এদেরও কিছু কাসাজি থাকতে পারে এবং সিন্ডিকেটের কথা আমরা সবসময় বলি এখনও সিন্ডিকেট ক্রিয়াশীল আমাদের চাতালের মালিক এবং বড় বড় কর্পোরেট হাউস তাদের কাছে যেমনিভাবে ধান আছে তেমনিভাবে চালও আছে আমাদের কৃষক পর্যায়েও কিন্তু চালের মজুদ আছে এমন একটি পর্যায়ে অদূর ভবিষ্যতে যে চালের দাম খুব বেশি বাড়বে এটা মনে হয় না অগ্রহায়ণে নতুন ধান উঠলে কমে যাবে চালের বাজারের অস্থিরতা জানিয়ে এই অর্থনীতিবিদ বলেন পর্যাপ্ত সরকারি মজুদ ও ভালো ফলন হওয়ায় সহসা খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই মৌমিতা জান্নাত বিজনেস রিপোর্ট জান্নাতস টেলিভিশন